أشداء على الكفار رحماء তারপর আমরা তাকবীর বলতে বলতে সিজদায় লুটিয়ে পড়ব, প্রতিটি অঙ্গকে ইবাদতের শামিল করব, আল্লাহর সম্মুখে কপাল রাখব, মাটির সাথে চেহারা লাগাব, নাক ধুলি দূষিত করব। মানুষের অঙ্গসমূহের মধ্যে চেহারা হলো সর্বোচ্চ সম্মানের, সেটাকে সর্বস্রষ্টার সম্মুখে বিছিয়ে দেব, বিশেষ করে হৃদয়। এছাড়া চেহারার সাথে সাথে অন্তরকেও সিজদা করাবো। মনে রাখতে হবে, অন্তর এবং অঙ্গসমূহের মাধ্যমে সর্বোচ্চ সম্মান প্রকাশের নামই সিজদা। তাই দেহ যেভাবে আল্লাহকে সিজদা করে, তদ্রূপ অন্তরকেও তার প্রতিপালকের সামনে সিজদাবনত করবে, আর একই সাথে সিজদাবনত করবে নাক, মুখ, হাত, হাঁটু, মাথা ও পা। আর সিজদারত অবস্থায় উরু পায়ের গোলার উপরের অংশ থেকে পৃথক রাখবে, একইভাবে পেট উরু থেকে বাহু তার পার্শ্ব থেকে পৃথক রাখবে, যাতে প্রতিটা অঙ্গ থেকে পৃথক পৃথক ইবাদত প্রকাশ পায়। বান্দা নিজেকে হীন, নীচ, তুচ্ছ, বোকা, নাঙ্গা, ভিক্ষুকের মতো পেশ করবে, অহংকার অহমিকা ধুলো মিশিয়ে দেবে, তার বরত্বের সামনে নিজের অসহায়ত্ব, ইজ্জতের সামনে নিজের সম্মানহীনতা ফুটিয়ে তুলবে। মালিকের সামনে একজন দাসের দাসত্ব প্রকাশের সর্বোচ্চ মাধ্যম হলো এই সিজদা। এর মাধ্যমে বান্দা সবচেয়েতে বেশি নৈকট্য লাভ করে, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাজের দ্বারা বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হয় সেটা হলো সিজদা। সালাত আদায়কারী সিজদা যখন পূর্ণ খুশু খুশুর সাথে হবে, তখনই এই এক সিজদা কিয়ামত পর্যন্ত কাটিয়ে দেওয়া সম্ভব। একবার সাহাল ইবনে আব্দুল্লাহ ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, হৃদয় কি সিজদা করে? তিনি বলেছিলেন, অবশ্যই, আল্লাহর কসম, কেউ যদি খুশু খুশুর সাথে সিজদা করে, মজা পেয়ে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত সে তার মাথা তুলতেই চাইত না। এই সিজদার রহস্য হলো অন্তরের অহমিকা মিটিয়ে দেওয়া, নিজেকে ছোট তুচ্ছ জ্ঞান করা, বিনয় ও নম্রতা প্রকাশ করা, লোকালয়ে বা লোকশূন্যে সর্বাবস্থায় সকল স্থানে আল্লাহর ধ্যান ও খেয়াল অন্তরে চালু রাখা।